আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ছেলে ও মেয়ে উভয়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে জিনটন। এটি একটি 500 mg-এর ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্যানাক্স জিনসেন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামদদ ইউনানি ল্যাবরেটরিজ। এখন আসুন যে জিনটন এই ক্যাপসুলটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যৌন দুর্বলতা দূর করে এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তো যে সকল নারী ও পুরুষের যৌন দুর্বলতা আছে সেই দুর্বলতা দূর করে যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। 2 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে। তো যে সকল নারী ও পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম তাদের এই অক্ষমতা প্রতিরোধ করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। 3 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অবসন্নতা ও মানসিক চাপ কমায়। তো যারা অবসন্নতাতে ভুগে, মানসিক চাপে ভুগে তাদের ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। 4 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায়। তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়াতে ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। 5 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে। এবং 6 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ডায়াবেটিস রোগের সহায়ক ওষুধ হিসেবে কাজ করে। তো যারা ডায়াবেটিস রোগী আছে তারা কিন্তু ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ওষুধ খায়, সেই ওষুধের সাথে সহায়ক ওষুধ হিসেবে যদি এই ওষুধটাকে সেবন করা যায় তাহলে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যাবে। এবার আসুন যে জিনটন এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 500 mg-এর একটি করে ক্যাপসুল প্রতিদিন 1 থেকে 2 বার সেবন করতে হবে 2 থেকে 3 মাস। অর্থাৎ প্রতিদিন একটি করে ক্যাপসুল যদি সেবন করেন সেক্ষেত্রে প্রতিদিন রাত্রে একটি করে ক্যাপসুল সেবন করতে হবে। আর আপনার সমস্যা যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিন 2টি করে ক্যাপসুল সেবন করতে হবে, সকালে একটি এবং রাত্রে একটি সেবন করলে সবচাইতে ভালো হবে। আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে আপনারা শুনে অনেক খুশি হবেন যে এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ওষুধটি সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর জিনটন 500 mg-এর এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ইউনানি ওষুধের দোকানে বা হামদত কোনো ওষুধের দোকানে অথবা ফার্মেসিতে আপনারা খোঁজখবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 12 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।